যাদের বয়স 40 কিংবা 40 বছর বয়সের কাছাকাছি এবং তাদের ঊর্ধ্বে, তারা একটা সমস্যা প্রায় সময় পড়ছে আমি মনে হয়, যেটা ছোট লেখাগুলো দেখতে খুব সমস্যা হচ্ছে, হঠাৎ করে পেপার পড়তে সমস্যা হচ্ছে, হঠাৎ করে কিছু লিখতে গিয়ে কিংবা কোনো কিছু লেখা পড়তে গিয়ে পেপারের একটু প্রবলেম হচ্ছে, এটা হয়তো সবাই ফেস করছেন। এটা আসলে এটা একটা স্বাভাবিক ঘটনা। এটা যাদের বয়সই 40 বছর বয়সের কাছাকাছি হবে, তারা যাদের চোখ ভালো, চোখ হেলদি, তাদের এটা হওয়াটা একটা স্বাভাবিক, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল প্রসেস বলছি। দিস ইজ কল প্রেসবাইপিয়া, কিংবা আমরা যেটা বাংলায় কথা বলি চালসে। 40 বছর বয়সে আমরা প্লাস পাওয়ার একটা গ্লাস লাগে, যেটা রিডিং গ্লাস বলি। এটাতে কোনো ভয় পাবার কিছু নেই, কিংবা এটাতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই যে এটাতে চোখের দৃষ্টি চলে যাচ্ছে। এটার সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছিল একজন ভালো ডক্টর, চোখের ডাক্তারকে দেখে চোখের পাওয়ার পরীক্ষা করে আপনার যে পাওয়ার দরকার সেই পাওয়ারের চশমাটা পড়তে হবে। এই পাওয়ারের চশমা পড়লে যেটা হচ্ছে যে আপনি চোখের যে কাছের জন্য যে পাওয়ারটা, এটা বয়সের সাথে নির্ধারণ করা আছে, যেই বয়সে যেই পাওয়ারটা দরকার সেই পাওয়ারটা তাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। কিন্তু সে যদি যে কোনো জায়গায় যত্রতত্রভাবে পাওয়ার চেক করে কিংবা চশমার দোকানে যেয়ে পাওয়ার পরীক্ষা না করে ডাক্তারের পরামর্শ ছাড়া চশমা নিয়ে নেন, তখন পাওয়ারটা অ্যাকুরেট হবে না। কারণ আপনি যেই পাওয়ারে চশমা দরকার তার চেয়ে বেশি পাওয়ার হতে পারে কিংবা কম পাওয়ার দিয়ে দিতে পারে, যার কারণে যেটা হয় যে পরবর্তীতে চোখের মাথা ব্যথা, চোখ অ্যাডজাস্টমেন্ট, চশমা অ্যাডজাস্টমেন্ট হতে চায় না, এবং চশমা যে কখনোই পরে নেই সেই চশমার প্রতি একটা আর বিরূপ প্রতিক্রিয়া চলে আসে। এরপরে যখন ডাক্তারের কাছে গিয়েও ডাক্তার তাকে চশমা প্রেসক্রাইব করে কিংবা তাকে কাউন্সিলিং করে, সে তার মাথার মধ্যে সেই কাজটা করতে চায় না, সেই চশমার প্রতি একটা বিমুখ অবস্থা তৈরি হয় এবং চোখ ব্যথা কখনোই কমে না। এই জন্য যেটা করণীয়, যখনই এই ধরনের সমস্যা হবে একজন নিকটবর্তী চোখের ডাক্তারকে দেখাবেন, চোখের অ্যাকুরেট যে পাওয়ারটা সেই পাওয়ারটা চেক করবেন, এবং চোখের জন্য যে কাছের জন্য রিডিং গ্লাস, তিন ধরনের রিডিং গ্লাস আমরা সাধারণত দিয়ে রাখি, সেটা হচ্ছিল একটা হলো বাইফোকাল, যেটা নিচে পাওয়ার থাকে, উপরে জিরো পাওয়ার থাকে, যে আরেকটা ধরনের হচ্ছে প্রোগ্রেসিভ, যেটা সম্পূর্ণ চশমাটা একটা প্লেন থাকে, দুইটা পাওয়ার থাকে দূরে এবং কাছের পাওয়ারটা প্লেন করে দেওয়া হয়, আরেকটা অনলি রিডিং, যেটা শুধুমাত্র পড়ার সময় পড়বেন, বাকি সময় পড়তে হবে না। তিনটা পাওয়ারের তিন ধরনের গুণ আছে। কাছের যে পাওয়ারটা রিডিং গ্লাস, সেটা সবসময় পড়তে হয় না, যখন লেখাপড়ার কাজ করেন তখন পড়ে নেবেন, বাকি সময় খুলে রাখবেন। আর যেটা প্রোগ্রেসিভ, যেটা ভেরিফোকাল, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করতে 3-4 সপ্তাহ সময় লাগে, কিন্তু এটাতে উপকার হচ্ছে না, দূরে এবং কাছে পাওয়ারটা এমনভাবে ব্লেন্ড করা থাকে যেটা রোগীদের কম্পিউটার ওয়ার্ক করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যারা বাইফোকাল, আমি যারা দেখেছি আমাদের বয়স্ক, যারা দাদা দাদি না আমার বাবারা, তাদেরকে দেখেছি বাইফোকাল ব্যবহার করতে, যার নিচে একটা মুন শেপ একটা পাওয়ার থাকে, যেটা তারা পরে অভ্যস্ত ছিল, প্রথম প্রথম পরে শীতে হাঁটতে কষ্ট হতো, পরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হচ্ছে, সেটাও এক ধরনের চশমা, যেটা আপনাদের আপনাদের কমফোর্টেবল হবে সেইটা পাওয়াটা নিতে হবে, কিন্তু নিতে হবে। এটার জন্য কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাদের বয়স 40 এবং 40-এর উপরে কিংবা কাছাকাছি চলে আসছে, তাদেরকে অবশ্যই চোখের পাওয়ার পরীক্ষা করে কাছের পাওয়ার দৃষ্টিটা নিলে আপনার চোখ ভবিষ্যতের জন্য ভালো থাকবে।